हेलो एवरीवन, वेलकम टू बिडंको डॉट कॉम। आमी उर्पिता, तुम्हारे मैथ्सर ट्यूटर। चलो देखा जाक कि प्रॉब्लम देवा आछे सॉल्यूशन करार जोन्नो। प्रमाण करी, एकटी रम्बस এর বাহুগুলোকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যা প্রদত্ত কী দেওয়া আছে? প্রদত্ত এ বি সি ডি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে চারটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করতে হবে যে বৃত্তগুলির একটি নির্দিষ্ট বিন্দু ও দিয়ে যায়। অঙ্কন কি করা হয়েছে? না, এ বি সি ডি রম্বসের কর্ণগুলিকে যুক্ত করা হয়েছে, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণ দুটি এ সি ও বি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ, যেহেতু রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি সমান অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এ বি বি সি সি ডি ও এ ডি হল বৃত্তগুলির ব্যাস এবং প্রত্যেকের কি করেছে না, ও বিন্দুতে সমকোণ উৎপন্ন করেছে। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আমরা কি জানি না অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সুতরাং আমরা কি বলতে পারি, ও বিন্দুটি বৃত্তগুলির উপর অবস্থিত। অতএব কি লিখতে পারি, সুতরাং বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু ও দিয়ে যায়। প্রুভড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক ডট কম। এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।